হ্যালো বন্ধুরা, আজকের যে ভিডিওটি রয়েছে সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের অনেক আগের এটি একটি ক্রাইটেরিয়া ছিল বা অনেকেই এই কোয়েশ্চেনটি করেছিলেন যে ড্রাইভার পোস্টে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই তাদের জানাতে। তো আপনাদের জন্যই কিন্তু বিশেষ করে খুবই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পারবেন গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি রয়েছে, সঙ্গে দেখতে পাবেন ড্রাইভার পোস্ট রয়েছে। তো এতগুলি পোস্ট এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে। যেমন ধরুন ড্রাইভার পোস্টের জন্য শুধুমাত্র হায়ার সেকেন্ডারি এইচএস আপনাদের পাস থাকতে হবে। এর সঙ্গে গ্রুপ ডি পোস্ট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বিভিন্ন রকম পোস্টে যে রিক্রুটমেন্ট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেটা কিন্তু সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করে নিতে পারছেন। তো বুঝতে পারছেন সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে খুব সহজেই এই ভিডিওটির সঙ্গে আপনারা কিন্তু নোটিশটি ডাউনলোড করে ফেলবেন। তো এখানে আবেদনের কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে, যে কোনো জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। তো এখানে এই পেজটিতে যখনই আপনারা ভিজিট করবেন, সেটি টেলিগ্রাম গ্রুপ থেকে যেখান থেকে হোক, আপনারা কিন্তু এই যখনই এই পেজটিতে ভিজিট করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনারা কোন ক্রাইটেরিয়ার জন্য আবেদনটি করতে চান। সবার প্রথমে রয়েছে ড্রাইভার, যেটা গ্রেড ফোর। এরপরে গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্ট রয়েছে। এতগুলি পোস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যে কোনো একটি কোয়ালিফিকেশান বা রিক্রুটমেন্টের নোটিশ আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু সরাসরি পরবর্তী গ্রুপ ডি পোস্টটি দেখিয়ে দেবো। এরপরে আপনারা গ্রুপ সি বা স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা একে করে দেখে নেবেন। এতগুলি পোস্ট দেখানো এখানে কিন্তু সম্ভব নয়। তো চলো যে কোনো একটি সবার প্রথমে নোটিশ আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর ড্রাইভার, যেটা গ্রেড সি। অনেকের রিকোয়ারমেন্ট ছিল যে ড্রাইভার পোস্টে কোনো রকম রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোলে তাদের জানাতে। তো সবার প্রথমে আমি ড্রাইভার পোস্টটি দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু গ্রুপ সি ক্যাটাগরিতে পড়ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যেটা গ্রুপ সি ক্যাটাগরিতে পড়ছে। তো একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেজ নাম্বার বা এর যে ক্রাইটেরিয়া বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলি কোথায় কোথায় রয়েছে, এখানে কিন্তু পেজ নাম্বার দেওয়া হয়েছে। মানে অসংখ্য পেজ রয়েছে, এতগুলি পেজ কিন্তু দেখানো সম্ভব নয়। আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটি কিন্তু প্রকাশিত হয়েছে 30 অক্টোবর 2022 তারিখে। সেটা কোথায় দেখতে পাবেন, একদম ডান দিকে আপনারা দেখতে পারবেন। এরপরে দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম কমপ্লিট ইন রেসপেক্টস ফর দ্য পোস্ট অফ ড্রাইভার গ্রেড ফোর গ্রুপ সি পোস্টের জন্য, সেটা কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে 30 অক্টোবর 2022, 13 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। তো বুঝতেই পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু হাতে সময় খুবই কম, যদি আবেদন করতে হয় এই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নিতে হবে। তবে এখানে কিন্তু আপনাদের কিছু ফি পেমেন্ট করতে হবে, যেটা সকলের জন্য কিন্তু একটি বড় মাপের যেটা ফি পেমেন্ট সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ড্রাইভার গ্রেড ফোর পোস্টের জন্য আপনাদের কিন্তু যারা জেনারেল রয়েছেন, আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন, ওবিসি এও হতে পারে, ওবিসি বিও হতে পারে, যে কোনো ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 800 টাকা ফি পেমেন্ট করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করে নিতে পারবেন। এসসি এসটির সঙ্গে ইউপি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 600 টাকা কিন্তু আপনাদের যে ফি পেমেন্ট সেটা কিন্তু দিতে লাগবে, যেটা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। এরপরে দেখতে পাবেন ডিউরেশন অফ কারেকশন, যদি আপনাদের যে ফর্ম সেটি যদি ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন যেটা এডিট সেটা কিন্তু করে নিতে পারবেন। অফিসিয়ালি সাইটে সেটা কিন্তু বলাও রয়েছে আবেদনটি করতে হবে। এখানে কিন্তু প্রচুর অফলাইনের অনলাইনের যে লিঙ্ক সেসকল লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এক একটি করে কিন্তু ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবার কথা হলো যে এত যে আপনাদের যে আবেদন করার মূল্য সেটা কিন্তু অনেকেই অনেক বেশি, আপনারা সেটা দেখতেও পাচ্ছেন ড্রাইভার পোস্টের জন্য বিশেষ করে। আর এখানে আবেদন করতে হলে আপনাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 26টি কিন্তু ড্রাইভার পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে। সেক্ষেত্রে আপনারা যে বেতনটি পাবেন সেটা রয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে কিন্তু যে বেতন সেটি কিন্তু পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে গ্রেড পে 1,900 টাকা আলাদাভাবে কিন্তু আপনারা সেটা পাচ্ছেন। এবার এখানে কথা হলো যে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন। মাস্ট হ্যাভ পাসড হাই স্কুল ফ্রম এ রিগনাইজ ইনস্টিটিউশন, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সঙ্গে দেখতে পাবেন মাস্ট প্রসেড এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, যেহেতু আপনাদের ড্রাইভার পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, অতএব সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি হাতে ড্রাইভিং লাইসেন্স লাগবে। সঙ্গে বলা হয়েছে নট লেস দ্যান 3 ইয়ার্স প্রি
প্রিসেন্ডিং দ্য ডেট অফ হুইচ দ্য ভ্যাকেন্সি অফ নোটিফাইড। তো এখানে বলা হয়েছে যে 3 বছরের পুরনো কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে, মানে অভিজ্ঞতা লাগবে। ধরুন আপনারা 1 বছর আগে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন না, আপনাদের কিন্তু কমপক্ষে 3 বছর পুরনো হতেই হবে। সঙ্গে বলা হয়েছে ডিজারেবল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এ কয়েকটি ক্রাইটেরিয়া থাকলে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে কীভাবে নিয়োগটি করতে চলেছে সকল সমস্ত রকম উল্লেখ করাই রয়েছে, আপনারা কিন্তু এটি দেখে নিতে পারেন। আমি সরাসরি চলে যাব পরবর্তী পোস্টের মধ্যে। পরবর্তীতে আমরা গ্রুপ ডি পোস্টে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য গ্রুপ ডি পোস্ট রয়েছে, বিভিন্ন রকম যত রকমের গ্রুপ ডি কাজ রয়েছে সকল সমস্ত রকম কাজ কিন্তু এখানে আপনারা একে করে দেখতে পাবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনারা এখানে দেখতে পাবেন অসংখ্য পোস্ট রয়েছে গ্রুপ ডির সকল সমস্ত রকম কাজের জন্য এখানে কিন্তু নিয়োগটি করতে চলেছে। তো এখানেও কিন্তু সেম রয়েছে, আপনারা অন স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন, যে সকল ডেট ধরা হয়েছিল সকল সমস্ত রকম কিন্তু সেমই রয়েছে। সেক্ষেত্রে আপনাদের যে আবেদন মূল্য সেটা কিন্তু 800 টাকা জেনারেলদের জন্য, 600 টাকা SC/ST এবং UP ক্যান্ডিডেটের জন্য। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, অনলাইনে আবেদন করবার লিঙ্ক কিন্তু এখানে প্রচুর দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এবার নিচে আসলে এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে ভ্যাকেন্সি, দেখুন অন স্ক্রিনে নাম্বার অফ ভ্যাকেন্সি 1699টি শুধুমাত্র গ্রুপ ডি পোস্ট রয়েছে। এবার কোন কোন গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন টুবে ওয়েল অপারেটার কাম ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান কিন্তু নিয়োগটি করতে চলেছে, যেটা গ্রুপ ডির ইলেকট্রিশিয়ান নিয়োগটি করতে চলেছে, যেখানে আপনাদের শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে পারবেন বা আবেদনটি করতে পারবেন। 5200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন, 1800 টাকা কিন্তু আপনারা যে গ্রেড পে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে দেখতে পাবেন প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্টের আন্ডারেই পড়ছে, সেক্ষেত্রে 5200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। এরপরে চলে আসবেন অর্ডারলি পিয়ন অফিস পিয়ন ফ্রেশার ক্যাটাগরি গ্রুপ ডিতে পড়ছে, যেটা কিন্তু সেম রেট আপনারা পেয়ে যাচ্ছেন 5200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সেটাই শুধুমাত্র আলাদা আলাদা ধরা হয়েছে। যেমন দেখবেন আপনারা প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্টের জন্য সেম বেতন আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপরে একটু উপরে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন অর্ডারলি পিয়ন অফিস পিয়ন এই সকল পোস্টের জন্য, ঠিক আছে, অর্ডারলি পিয়ন অফিস পিয়ন পোস্টের জন্য, মানে যে সকল খাতাপত্র এই ঘর থেকে সেই ঘরে নিয়ে যাওয়া বা যে সকল ফাইলগুলি রয়েছে সেই সকল ফাইল কাউন্টিং করা, এই সকল কাজ, মানে এক কথায় অফিস বয়ের যে সকল কাজগুলি হয় অফিস পিয়নের জন্য আপনাদের কিন্তু জুনিয়র হায়ার হাই স্কুল আপনাদের কিন্তু পাস করতে বলা হয়েছে, যেটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করে নিতে পারছেন। সঙ্গে দেখতে পাবেন চৌকিদার ওয়াচম্যান সুইপার মালি কুলি এর সঙ্গে বিভিন্ন রকম পোস্ট রয়েছে গ্রুপ ডি, এই সকল পোস্টে আবেদন করতে হলে এখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এরপরে দেখতে পাবেন সুইপার কাম ফ্রেশার ক্যাটাগরি গ্রুপ ডির আন্ডারে পড়ছে, যেটা কিন্তু 6000 টাকা কিন্তু আপনারা ফিক্সড, মানে 6000 টাকায় কিন্তু শুধুমাত্র বেতন পাবেন, এটা কিন্তু 6 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারছেন। তো বুঝতে পারছেন যত রকমের গ্রুপ ডি পোস্ট রয়েছে সকল সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে, ভ্যাকান্সিও খুব ভালো রয়েছে 1699টি, এখানে 6 পাস 8 পাস 10 পাস এবং কি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটি করে নিতে পারছেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, ক্লিয়ার? তো যদি আপনারা কেউ আবেদন করতে চান অফিস বয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন। এর সঙ্গে রয়েছে আরও গ্রুপ সি পোস্ট, যে সকল কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না, সেটা কিন্তু আপনারা অবশ্যই এক এক করে অফিসিয়াল সাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিশগুলি ডাউনলোড করে করে এক এক করে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।